এটি খুবই হৃদয়স্পর্শী একটি ঘটনা। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের তোতলানোর সমস্যা এত বেশি পরিমাণে ছিল যে তিনি একটি বাক্য বলে শেষ করতে পারতেন না। একটি বাক্য শেষ করতে তার অনেক সময় লেগে যেত। একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবিদের সাথে বসেছিলেন এবং তার দৌহিত্ররাও তার সাথে ছিলেন। তাদের মধ্যে ছোট জন, যার তোতলানোর সমস্যা ছিল, তিনিও আলোচনায় সামিল হয়ে কিছু বলার চেষ্টা করছিলেন, কেননা তারা তাদের নানাকে খুব ভালোবাসতেন এবং তার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতে পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার প্রতি এতটা সম্মান প্রদর্শন করতেন যে যখন কোনো ব্যক্তি কথা বলতো, তিনি চুপ করে থাকতেন। তিনি তার দিকে শুধুই মুখ ফিরাতেন না, বরং পুরো শরীর তার দিকে ফিরিয়ে দিতেন। যখন কেউ কথা বলতো, তখন তিনি তার দিকে তাকাতেন এবং তার কথার প্রতি মনোযোগ দিতেন। তাই যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে শুরু করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করলেন এবং তার দিকে ফিরলেন। তখন সেখানে উপস্থিত সকলেই তার কথার প্রতি মনোযোগ দিলেন। কিন্তু তিনি কথা বলার সময় এত বেশি তোতলাচ ছিলেন যে বিষয়টি খুবই বিব্রতকর হয়ে পড়ছিল। স্বাভাবিকভাবেই কেউ কেউ একে অপরের দিকে তাকাতে থাকেন এবং বাচ্চাটির জন্য দুঃখবোধ করতে থাকেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একবারও থামাননি, কিংবা তার জন্য তার বাক্য নিজে বলে শেষ করে দেননি। সাহাবিদের ভাষ্যমতে তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকালেন তার প্রতিক্রিয়া কেমন সেটা দেখার জন্য, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে বৃহৎ হাসি দেখতে পেলেন। তিনি হাসি মুখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে তাকিয়েছিলেন এবং চুপ করে তার কথা শুনছিলেন। তার কথা শেষ করতে 5 মিনিট সময় লাগলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধৈর্য হয়ে যাননি, বরং তিনি ধীরে সুস্থে তাকে তার কথা শেষ করতে দিলেন। আর যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর কথা শেষ হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সবার দিকে ফিরলেন, কেননা সেখানে সবাই অপ্রস্তুত এবং বিব্রত বোধ করছিলেন। তিনি সবার দিকে তাকিয়ে বললেন, লাকদ ওয়ারাসানা আন আম্মিহি মুসা, সে তার চাচা মুসা আলাইহিসসালাম থেকে এটা পেয়েছে। এখানে মুসা আলাইহিসসালাম এবং তার তোতলানোর সমস্যার দিকে ইঙ্গিত করেছেন এবং বোঝাতে চেয়েছেন যে তোমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জন্য দুঃখ করো না, বরং তোমাদের তাকে ঈর্ষা করা উচিত যে তার মধ্যে এমন এক বৈশিষ্ট্য আছে যা আল্লাহর অন্যতম মহান নবী মুসা আলাইহিসসালামেরও ছিল। এভাবে তিনি একটি নেতিবাচক দিককে ইতিবাচক দিকে পরিণত করেছিলেন। নিজেকে সেই বাচ্চাটির স্থানে চিন্তা করে তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে তার সে সময় সবচেয়ে বেশি কী দরকার ছিল। তার সে সময় দরকার ছিল ভালোবাসা, সহযোগিতা এবং সে যেমন ঠিক তেমনভাবে তাকে গ্রহণ করার মানসিকতা। আর এটাই হলো সহমর্মিতা বা একাত্মতা।